হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন বিষয় আমরা সংযোজন করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, যে বর্তমানে কোন কোন জায়গায় সরকারি চাকরির আবেদন চলছে। তোমাদের অনেক রিকোয়েস্ট এসেছিল, তো সেটার ভিত্তিতে আজকে আমরা নতুন একটা বিষয় শুরু করতে চলেছি। দেখো, অনলাইনে আবেদন চলছে কোথায় কোথায় এবং কী কী যোগ্যতায়, সেপ্টেম্বর মাসের সেরা সেরা চাকরি কী কী সেগুলো সব জানতে পারবে। উচ্চ যোগ্যতা ভিত্তিক তোমাদের চাকরি কোথায় কী রয়েছে, অর্থাৎ মাধ্যমিকের ভিত্তিতে, HSC ভিত্তিতে, ITI ভিত্তিতে, স্নাতক পাস, ডিপ্লোমা পাশে, প্রত্যেকটা যোগ্যতা ভিত্তিতে তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। তো সরাসরি তোমাদের নিয়ে যাচ্ছি সেই জায়গাতে এবং সেখানে সমস্ত বিষয়ে একে একে বলবো, তো অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা, প্রথমেই যেটার কথা বলতে হবে সেটা হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অর্থাৎ SBI-তে তোমাদের ক্লার্ক নিয়োগ হচ্ছে এবং এখানে এর সংখ্যা হচ্ছে 5000 প্লাস, ঠিক আছে? তো এটা অল ওভার ইন্ডিয়ার জব, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো জায়গা থেকে তোমরা আবেদন করতে পারবে এবং এর জন্য যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাস, অর্থাৎ তুমি BA, BSc, BCom বা BTech, BE যাই করে থাকো না কেন তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর যে প্রশ্নটা আসে, অন্তিম তারিখ অর্থাৎ লাস্ট ডেট কবে আছে, তো লাস্ট ডেট হচ্ছে 27/9/2022, এটা হচ্ছে এর লাস্ট ডেট। ওয়েবসাইট হচ্ছে অনলাইন SBI.SBI, তোমরা SBI-এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা লিঙ্কটা পেয়ে যেতে পারো, অথবা IBPS অনলাইনে গিয়েও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এর জন্য আবেদন মূল্য কত রয়েছে, তো এর জন্য আবেদন মূল্য হচ্ছে, দেখো, জেনারেল OBCদের জন্য রয়েছে 750 টাকা, বাকিদের জন্য কিন্তু ফ্রি অফ কস্ট, অর্থাৎ এখানে কিন্তু কোনো টাকা লাগছে না, ঠিক আছে? নিয়োগকারী প্রক্রিয়া হচ্ছে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে প্রথমে, তারপর মেন্স পরীক্ষা হবে, ওকে? সো এটা হচ্ছে আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে পরীক্ষা কিন্তু একটু মোটামুটি ভালো দিতে পারলে চাকরি কিন্তু সহজে পাওয়া যায়, ঠিক আছে? খুব তাড়াতাড়ি চাকরি পাওয়া যেতে পারে। নেক্সট যেটা, সেটা হচ্ছে কি, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা নতুন পোস্ট বের করা হয়েছে, যেটা হচ্ছে তোমাদের একটা নতুন চাকরির ফর্ম বের করা আছে, যেটা ড্রাইভার পোস্টের 0/64। এর জন্য যোগ্যতা দেওয়া হচ্ছে মাধ্যমিক পাস এবং তার সাথে লাগবে ড্রাইভিং লাইসেন্স। এবং অন্তিম তারিখ দেখে নিচ্ছ, অন্তিম তারিখ হচ্ছে 12/9/2022। ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি www.gsi.gov.in। এর জন্য আবেদন মূল্য কত কী লাগবে এটা জানা নেই এখন আপাতত, জানতে পারিনি। আর নিয়োগ প্রক্রিয়া হচ্ছে এক্সামের মাধ্যমে তোমাদের হবে। চলো নেক্সট চলে আসছি ITBP। ITBP-তে নিয়োগ হচ্ছে, এই পদের নাম হচ্ছে কনস্টেবল, ঠিক আছে? আর এখানে শূন্য পদ হচ্ছে 108টা। এর জন্য যোগ্যতা চাওয়া হচ্ছে ITI এবং তোমাদের কিন্তু অন্তিম তারিখ অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে 17/9/2022। এর জন্য ওয়েবসাইট হচ্ছে recruitment.ITBP police.in, ঠিক আছে, police.nic.in। আর এর জন্য কিন্তু এক্সাম হবে, এক্সামের পর যারা পাশ করবে তাদের আস্তে আস্তে ফিজিক্যাল টেস্ট বা নেক্সট যে প্রসিডিউর আছে সেগুলোই হবে। এবার যাদের টেকনিক্যাল স্কিল নেই বা যারা নর্মাল তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, নতুন আর একটা পোস্ট বের করা ছিল ITBP তরফ থেকে এবং এটা হচ্ছে কনস্টেবল, শূন্য পদ হচ্ছে 52টা। আর একটু আগে যেটা বললাম সেটা ITI হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ যে 108টা চা হয়েছে আর এখানে কিন্তু 52, ঠিক আছে? এর জন্য যোগ্যতা চাওয়া হচ্ছে মাধ্যমিক পাস অনলি। আর এখানে অন্তিম তারিখ বা লাস্ট ডেট হচ্ছে 27/9/2022। এটার ওয়েবসাইটও সেই একই জিনিস, recruitment.itbpolice.nic.in। আর এর জন্য নিয়োগ প্রক্রিয়া এটাও সেই একই প্রসেস, ঠিক আছে? এক্সাম হবে প্রথমে। তো যাই হোক, এইভাবে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপের যে প্রসেসটা সেটা তোমরা ওয়েবসাইট থেকে গেলে জানতে পারবে। তো এবার দেখো, যেটা জানাচ্ছি সেটা হচ্ছে স্টেট এলিজিবিলিটি টেস্ট বা যেটাকে আমরা সংক্ষেপে জানি সেট। সেট পরীক্ষা পাশ করলে তোমরা কলেজে পড়াতে পারবে বা বিভিন্ন ফেলোশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে বা বিভিন্ন কলেজে PhD জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে পদের নাম অ্যাকচুয়ালি হয় না, এখানে পাশ করলে তখন তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এর জন্য যেটা মূল, যে মানে আমাদের যেটা চাহিদা থাকে সেটা হচ্ছে কি, কলেজে পড়ানো বা সহকারী অধ্যাপক পদের জন্য। তো দেখো, এটার জন্য যোগ্যতা চাওয়া হচ্ছে পোস্ট গ্রাজুয়েট বা যারা PG করেছো, পোস্ট গ্রাজুয়েট, MA করেছো, MSc করেছো বা আদার্স যে সাবজেক্টগুলো হয় আর কি, এমনি বিভিন্ন সাবজেক্ট থাকে, তো সেগুলো যারা পাশ করছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এর জন্য অন্তিম তারিখ হচ্ছে 15/9/2022, অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন সময় রয়েছে। ওয়েবসাইট হচ্ছে wbcsc.online.in। আবেদন মূল্য হচ্ছে জেনারেলদের জন্য 1200 টাকা, আর OBCদের জন্য সম্ভবত 600 টাকা নেওয়া হচ্ছে এবং যারা SC ST আছে তাদের আরও কম লাগছে, সম্ভবত 300 টাকা মতো লাগছে। আর নিয়োগ প্রক্রিয়া হচ্ছে একটাই এক্সাম হয়, এক্সাম পাশ করলেই তখন তোমাদের CSC যে ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউর জন্য কল করা হয়। তো যাই হোক, তোমাদের কিন্তু এখন আপাতত একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষায় পাশ করার জন্য অবশ্যই কিন্তু ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও। নেক্সট যেটা, সেটা হচ্ছে NCC পাসে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ হচ্ছে। তো পদের নামটা আপাতত জানা নেই। তারপরে দেখো, শূন্য পদ হচ্ছে 55, 55টা মাত্র শূন্য পদ রয়েছে। যোগ্যতা হচ্ছে গ্রাজুয়েট
এবং অন্তিম তারিখ হচ্ছে 15/9/2022। ওয়েবসাইট হচ্ছে joinindianarmy.nic.in। এর জন্য আবেদন মূল্য কিছু লাগছে না, অর্থাৎ আবেদন মূল্য একদম ফ্রি অফ কস্ট এবং নিয়োগ প্রক্রিয়া হচ্ছে এক্সামের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো আজকের মতো এখানেই আমি আপাতত শেষ করছি। আরও নিত্য নতুন চাকরি আপডেট বা GNMNM সংক্রান্ত বা BSc নার্সিং সংক্রান্ত যাবতীয় তথ্য আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। তো প্রত্যেকে ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এখনকার মতো এই পর্যন্তই, নমস্কার।